দিনে দুপুরে ঘর বাড়ি পরিষ্কার খার করেছিল, আমি তার উপস্থিত আসিল। তেতিয়া কি বলেছেন, ইনচার্জ মিনিষ্টার আছে ল এন্ড অর্ডারের ফলের পর, তখন ইনচার্জ আসিল সরকারের ফলের পর, তখন এজন মানুষক নিরাপত্তা যদি দি থাকে মই রাজনীতি এড়ি দিম। আর সেইব সেই দৃশ্যবিল যেটা চলি আছে, সেই কাণ্ডবিল চলি আছে, সেইব এড়ি পেলাই তখন মস্তি করবলে লন্ডনত অলিম্পিক খেল চাবলে গৈছিল। আগর যিজন ব্যক্তি আছিল, আমার এমপি আছিল আজমল ডাঙরিয়া, তখন 15 বছর আমাক পিছুয়াই লই গেল, তখন স্বরূপ বুঝি পেলে আমার রাইজে, গতি স্থানীয় হিসাবে এইবার মোক সাপোর্ট দিছে, এই কারণে যে আমার ভবিষ্যৎ আমি গড়িম। রকিবুল মোর কারণে আশীর্বাদ, রকিবুল হিসেবে মোর কারণে আশীর্বাদ। রকিবুল 15 বছরে মিনিষ্টার আছিল, তখন অপকীর্তি এই মোক কব নালাগে, এই প্রত্যেক সমষ্টি প্রত্যেক অঞ্চলের মানুষ জানে, প্রত্যেক জায়গার মানুষ জানে। তখন যখন মানুষ সংস্পর্শ গেছে প্রায় 99% তখনক এইবার সমর্থন নকরে, তখন কেউ কেউ পজিটিভ নহয়, নেগেটিভ হার্মফুল, তখন যথেষ্ট হার্মফুল, ক্ষতিকারক লিডার, সংখ্যালঘু মানুষের হকে কেউ জীবনত একটা কামও করে পোৱা নাই, একটা মাতো মাতা নাই। নামনি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কাঠামো তখেতে ভাঙি চুরমার করে দিছে। তখন সময়ত কোকরাঝারত যেটা গন্ডগোল হয়েছিল, মই নিজ চকিয়ে দেখিছো, তাত নির্মম হত্যাকাণ্ড চলি আছিল, বাচ্চাকু ছমাসের পা বাচ্চা সন্তানকু তাত রেহাই দিয়া হওয়া নাই, ঘর বাড়ি দিনে দুপুরে ঘর বাড়ি পরিষ্কার খার করেছিল, আমি তার উপস্থিত আসিল। তেতিয়া রকি বলেছেন, ইনচার্জ মিনিষ্টার আছিল ল এন্ড অর্ডারের ফলের পর, তখন ইনচার্জ আসিল সরকারের ফলের পর, তখন এজন মানুষক নিরাপত্তা যদি দি থাকে মই রাজনীতি এড়ি দিম। আর সেইব সেই দৃশ্যবিল যেটা চলি আছে, সেই কাণ্ডবিল চলি আছে, সেইব এড়ি পেলাই তখন মস্তি করবলে লন্ডনত অলিম্পিক খেল চাবলে গৈছিল। মানুষ কেনকে একসেপ্ট করব, 2-2.5 বছর যেটা ধারাবাহিকভাবে মানুষক হত্যা করেছিল আমার মানুষক মেঘালয়ের গন্ডগোলত, তখন এবারও অহা নাই, রাতি আহিব লাগিছিল 2-2.5 বছরত এবারও অহা নাই। আর আমার এই অঞ্চলের বা নামনি বা সংখ্যালঘু মানুষক তখন মই ভাবু যে তখন কোনো ধরনের সহায় আর সহযোগিতা করা নেই, একটা চাকরি দিয়া নাই আমার এই অঞ্চলের মানুষক, গতি নট একসেপ্টেবল, টোটালি নট একসেপ্টেবল। গতি আগর যিজন ব্যক্তি আছিল, আমার এমপি আছিল আজমল ডাঙরিয়া, তখন 15 বছর আমাক পিছুয়াই লই গেল, তখন স্বরূপ বুঝি পেলে আমার রাইজে, গতি স্থানীয় হিসাবে এইবার মোক সাপোর্ট দিছে, এই কারণে যে আমার ভবিষ্যৎ আমি গড়িম, আমার সন্তান আমার ভাইক আমি আমি এবার এমপি করে দিল্লিলে পঠাম, আর আমার বেলেগের উপর আমি আর নির্ভর নকরো, বহুত হয়ে গেল, আমি বহুত পিছুয়াই গেলো, দেশের শত্রু হলো, দেশের মূল হতির পরে আমাক আঁতরাই ললে, তখন লাভবান আজমল ডাঙরিয়া লাভবান হল, তখন প্রত্যেক ভারতবর্ষের প্রতিটা তখন আগরের বিজনেস আর ডাবল হল, গতি মানুষ এটা পিছুয়াই গেল, অন্ধকারত পড়ল, এটা অকলশরিয়া হয়ে গেল মুসলমান সংখ্যালঘু, গতি এই সুযোগটা ভাবিছে জাভেদ ইসলামক ভোট দি আমি সরকারমুখী হম। আর সরকার যেহেতু আমার কারণে বহুত ভাল কাম করে আছে, এই সরকারের সময় কোনো ধরনের হাই কাজিয়া নাই, এই সরকারের সময় একটা হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গা নাই, সন্ত্রাস নাই, বন্ধ নাই, একো নাই, গতি খালি ডেভেলপমেন্টে ডেভেলপমেন্ট, ব্যক্তিগত আসনি, তারপরে সামগ্রিক আসনি, সামগ্রিকভাবে যে আগুয়াই লই গিয়ে আছে, গতি পুরা সন্তুষ্ট হয়েছে এই সরকারমুখী সরকারমুখী হয়েছে রাইজ মুসলমান সকলে, বিশেষ করে চরতো মই দেখিছো। আর মই ভাবি যে জহুল ইসলাম সাহেবর ডাঙরিয়ার জহুল সাহেবর লড়া, জহুল ইসলাম ডাঙরিয়ার লড়া, তখন অরিহণা প্রত্যেকটা জায়গাতে আছে, খুব পরিচিত ব্যক্তি, তখন লড়াই হিসাবে ময়ও একসেপ্টেবল।